দর্শক স্বাগত সবাইকে নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন স্বল্প দৈর্ঘ্য গল্পে। প্রতি সপ্তাহের মতো আমি কানিজ লাবণী আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন কোন স্টার নিয়ে। দর্শক, আজকে যিনি আমার সাথে আছেন তার আসলে একটা বিশেষণ আমার মনে হয় দিলেই বেশ হয়ে যাবে, সেটা হলো যার হাসি দেখলে আসলে দিন ভরে যায়, আমাদের সকলের মন ভরে যায়। দর্শক, আমাদের সবার প্রিয় অপি করিম, তিনি আজ আমার গেস্ট। আপু কেমন আছেন? ভালো আছি। মায়ার জঞ্জাল মুক্তি পেল, ওই অনুভূতিটা একটু শুনি। ডেফিনেটলি আসলে কোনো নতুন কাজ যখন আমরা দেখি যে সেটা মানুষ দেখছে, ভালোই লাগে, এবং সবচেয়ে বড় কথা কি টেনশন রাখতে থাকে, কারণ এই দেখছে কেমন হলো, আদৌতেও কিছু করতে পারলাম কি না, হোক। আর এটা একটা, আর হচ্ছে গিয়ে আশা থাকে একটা যে হোক উনি দর্শক দেখবে। আচ্ছা অপি আপু, দীর্ঘ 15 বছর পর আবার সিনেমা করা হলো, সিদ্ধান্তটা নেওয়া হলো কেন, এর পেছনে ঘটনাটা কি? এর মাঝখানে আসলে ব্যাচেলর করার পরে একটা লম্বা সময় গ্যাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে কি আমার লেখাপড়া, তারপরে চাকরি, বিদেশে পড়তে যাওয়া, সব মিলিয়ে। আর এইটার একটা কারণ হচ্ছে যে প্রথম কারণ বলবো যে ওই দেশে মানে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনা, তারপরে ইন্দ্রনীল রায় চৌধুরী, ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল। আর সবচেয়ে বড় লোভ যেটা ছিল সেটা হচ্ছে ঋত্বিকের সাথে। আচ্ছা আচ্ছা, এটা আরও কয়েকটি ইন্টারভিউতে আমি শুনেছি, এটা আমি সেদিন ওই জয়াপার সাথে একটা কথোপকথনে বলছিলাম যে আমি তো রেগুলার কাজ করি না, আবার কবে ঋত্বিকের সাথে অভিনয় করার সুযোগ পাবো। সুতরাং হচ্ছে এই সুযোগটা একদম লুফে। আর আরেকটা হচ্ছে যে শুটিং ডেটগুলো এমনভাবে পড়েছিল যে আমাকে আসলে ওরকম ছুটি পেতে বেগ পেতে হয়নি আর কি, তখন আমি চাকরি করতাম। মানে সবকিছু একদম আরামের সাথে হয়েছে। আপনি আপনি একটু জানতে চাই যে অনেক বছর পর যেহেতু সিনেমাতে কাজ করা হলো, কোনো দ্বিধাদ্বন্দ্ব কি কাজ করেছিল, মনে হয়েছিল যে ক্যামেরার সামনে, সিনেমার ক্যামেরার সামনে এত বছর পর দাঁড়াচ্ছি? না, ওইটা ওইটা ওরকম হয়নি। একটা ছিল, সেটা হচ্ছে যে আমার যে চরিত্রটা সেটা একটা খুবই শান্ত চরিত্র এবং এটা ব্যাপ্তিও খুব বেশি না, ওইটা নিয়ে একটা আমার দ্বিধা ছিল যে করবো কি করবো না, এরকম একটা দ্বিধা ছিল। কিন্তু না, গল্পটা এত ভালো এবং ইন্দ্রনীল রায় চৌধুরী এত ভালো বানান, তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি এটা ভালো কিছুর সাথে যুক্ত থাকতে চাই, তো ওই দ্বিধাটা ওইখানে কেটে গেছে। আর আমাদের যে নির্মাতা, আমরা কবিতা বলি ওনাকে আর কি, কবিতা অত্যন্ত ইন্টেলিজেন্ট স্যার ডিরেক্টর, উনি একদম প্রথম দিনই আসলে সোমা, আমার ওখানে আমার চরিত্র সোমা, সোমা কেমন করে কথা বলবে, সোমার আসলে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, সেগুলার উনি আসলে একটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন, যার কারণে হচ্ছে আমাদের আমার খুব একটা বেগ পেতে হয়নি শুটিংয়ের সময়। আর এমন তো না যে আমি ক্যামেরার সামনে অনেক বছর পর দাঁড়িয়েছি, হ্যাঁ আমি নাটকেও রেগুলার না, বছরে একটা করে করতাম, ওটা নিয়ে এত ইয়ে হয়নি। আর আরেকটা হচ্ছে যে শুটিংটা না এত পিসফুলি হয়েছে, কোনো শব্দ কিছু না, একদম মনে হচ্ছিল যে লাইব্রেরিতে বসে আছি, পড়লে যেরকম লাগে, খুবই কমফোর্টেবল ছিল। এবং আপনি আপনাকে সবসময় একটু আরামে কাজ করতে তাহলে একটু পছন্দ করে, যেন একদম সব কিছু একটু স্কেজুল হোক, যেটা হোক নিজের মতো করে, একটু ঝামেলা ভালো লাগে না। আচ্ছা, এই জন্য তো আপনাকে আমরা কাজে কম দেখতে পাই, যে চাকরি সব কিছু মিলিয়ে কাজে কম দেখতে পাওয়ার হচ্ছে প্রধান কারণ আমার প্রায়োরিটি ফিক্স করা আছে। আমার প্রথম প্রায়োরিটি আমার ফ্যামিলি, তারপরে হচ্ছে কি আমার এডুকেশন অর আমার টিচিং প্রফেশন এবং আমার যে আর্কিটেকচার প্রফেশন আছে সেটা, কারণ যেহেতু ওগুলো প্রফেশন আমার, তো তার পরে আসলে হচ্ছে যে অভিনয় করতে খুব ভালোবাসি, নো ডাউট, কিন্তু আমার শুটিং শুটিং ভালো লাগে না। তারপরও আমরা অপি আপুকে এখনো চাই যে আপু স্ক্রিনে অনেক আসুক, সেটা না আসবো আসবো। এখন আমার মেয়েটার বয়স মাত্র 2 বছর, তো আমি ইচ্ছা করে এই ব্রেকটা নিয়েছি যে আমি আসলে
প্রতিটা দিন আমার মেয়েটাকে বড় হতে দেখতে চাই, কারণ ওটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফেজ। আচ্ছা আপু, একটু জানবো যে সীমানার বাইরে তো মানে সীমানা পেরিয়ে একদম প্রথম কাজ করা হলো কলকাতার প্রযোজনা, যৌথ প্রযোজনাতেই কাজ করা হলো, এই ফিলিংসটা কেমন ছিল? বা ওই যে বললাম না প্রথমই তো যে করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে গেইটা, যে যদি আমি ভাষাভাষীর কথা ধরি, বাংলা ভাষাভাষী, বাংলার ওই বাংলার, হ্যাঁ তো অ্যাটলিস্ট একটা কাজ তো থাকলো যে যেটাতে আমি আসলে দুই বাংলাতেই থাকলাম। আর যেটা বলছিলাম যে ঋত্বিক চক্রবর্তীর সাথে কাজের লোভ, এটাও বোধ হয় এটা অনেকের কাছে আমি মানে শুনি যে ঋত্বিক চক্রবর্তী শুনলেই ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ, কারণ ঋত্বিক অভিনেতাই হচ্ছে কি এরকম এত সাবলীল, এবং মানে এই মানুষটার সাথে আপনি যখন কথা বলবেন তখন একরকম, এবং সাথে সাথে যখন স্ক্রিনে আমরা রিহার্সাল করছি বা কিছু পড়ছি, সেটা হচ্ছে কি রিডিং পড়া হোক বা হচ্ছে শর্টের জন্য দাঁড়ানো হোক না কেন, পুরো চরিত্র হয়ে যায় এবং কোনো রকম এফোর্ট ছাড়া। তাওরি, হ্যাঁ, এবং একটা সময়ে এই যে সোহেলের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে কমফোর্টেবল, আমি সে হ্যাঁ কমফোর্টেবল হচ্ছে কি ঋত্বিককে দেখে খুব কমফোর্টেবল লাগে যে ও কী সুন্দরভাবে পড়ছে, কিন্তু যে অভিনেতা তার কমফোর্টেবল লাগে যে আমি কি একটু বেশি করে ফেললাম কিনা, তখন তো হ্যাঁ তো এইটাই একটা। কিন্তু এই ছবিতে অত ঝামেলা হয়নি বিকজ অফ হচ্ছে ওটা দর্শকও বলতে পারবে আসলে বেশি, কিন্তু আমার অভিনয়গত তো সমস্যা হয়নি, কারণ যে বললাম কবিতা খুব সুন্দর করে ব্রিক্স গোছানো একদম কাজ ছিল। আপু একটু জানবো যে ঋত্বিকদার সাথে তো প্রথম কাজই একদম কলকাতাতেও প্রথম কাজ, এবং ওখানকার অভিনেতা অভিনেত্রীদের সাথেও তো কথা হয়েছে বা কাজ হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি থেকে ওই ইন্ডাস্ট্রি, আপনার কি মনে হয় যে কেমন দুটো ভিন্নতা? আমি আমি ওখানে কাজ করেছি হচ্ছে ঋত্বিকের সাথে এবং হচ্ছে ফরান্দার সাথে, মোস্টলি ওনারা আমার দুজন কোয়ার্টিস্ট ছিলেন। আমি অভিনেতা নিয়ে কিছু বলবো না, অভিনেতা মিনস হচ্ছে অভিনয়টা নিয়ে বলবো, কারণ হ্যাঁ ওইটা হচ্ছে আমার কাছে ওই সময়টায় মনে হচ্ছিল যে অনেক ডিসিপ্লিনড, যে বললাম না একটু চুপচাপ শান্তি হোক সবাই জানে কি হচ্ছে, এটা আমার মনে হয় এই সময় এই কথাটা খুব একটা প্রযোজ্য না, এই কারণে কারণ এখন অলরেডি ওটিটি প্ল্যাটফর্ম হয়ে এত ভালো ভালো কাজ হচ্ছে এখন, কিন্তু সবাই ডিসিপ্লিন ওয়েতেই কাজ করে অনেক। হ্যাঁ হ্যাঁ, ইভেন হচ্ছে আমিও যখন প্রথম একটা সিরিজ করলাম ঢাকা মেট্রো অমিতা বরিদা চৌধুরীর, ওইটাও যেমন খুব ডিসিপ্লিনড ছিল আর কি। তো আমি আসলে খুব বলবো না যে একদম খুব আকাশ পাতাল ফারা, মানে এখন অনেকটাই এখন বলতে পারবো না, কারণ তো কোভিডের 2018-19 এর পর থেকে তো আর কাজ করছি না, 2022 তো অনেক সময় চলে গেছে আর এখন তো ওটিটি অনেক ফ্লারিশ করেছে। সো আমি আসলে খুব একদম স্পেসিফিক উত্তরটা দিতে পারবো না, যতটুকু আমার মনে হয় ওইটাই আমার ওপিনিয়নটা জানাতে পারবো। আচ্ছা আপু, এবার একটু আবার একটু মায়ের জঞ্জাল আসে, সেটা হলো সোমা চরিত্রে অভিনয় করা হয়েছে। আমরা ট্রেলারে যেমনটা দেখেছি সোমা খুবই সাধারণ একদম হাউসওয়াইফ ছিল, সেখান থেকে নিজে বেরিয়েছে কাজ করতে, এবং অপি করিমকে একদমই ওখানে যেটা বলে যে একদম যেমন সাধারণ মেয়েরা হয়ে থাকে সেভাবেই দেখা গেছে যখন চরিত্রটা করেছেন, বা মনে হয়েছে কি যে অবশ্যই নিজের কাজ ধারা থেকে বের হয়েই তো কাজটা করতে হয়েছে, ওই সোমার চরিত্রকে ধারণ করা ওই বিষয়টা। আমি বললাম না যে আমার জন্য খুব একটা এরকম চরিত্রটাও এরকম যে ওটা খুব একটা চ্যালেঞ্জ আছে এরকম নেই, খুবই একদম বললাম না একদম সাদা মাটা। সেটা ধারণ করতে কি আপু আরেকটু বেশি কষ্ট হয় নাকি, যে একদমই যখন সাধারণ একটি চরিত্র হয়? আমি এই যে বললাম না, আমি কিন্তু বারবার এটাতে হচ্ছে গিয়ে ডিরেক্টরের ক্রেডিট দিব, কারণ উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন, এবং সোমা কীভাবে কথা বলবে, সোমা কোন স্পিডে কথা বলবে, কোন পেসে কথা বলবে, মানে উঁচু স্বরে কথা বলবে না নিচু স্বরে কথা বলবে, হ্যাঁ এগুলো খুব সুন্দর করে ব্রিজ করা ছিল, তো আর যার কারণে আমি আমার মনে হয় না আমার আসলে খুব খুব মানে বেগ পেতে হয়েছে সোমা হওয়ার জন্যে। আর মেকআপ গেটআপ তো একটা প্লাস করে, আর ওই সময়টা আমি আসলে ওই ছবিটার জন্য প্রায় 5-7 কেজি নিজেকে
একটু ঠিকঠাক করে নিয়েছিলাম আর কি। তো সব মিলিয়ে ওইটাতে আমার দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সে পর্যন্ত সবাই নিউজ টোয়েন্টিফোর এর সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত এসএস বিলাদার প্রেজেন্ট স্বল্প দৈর্ঘ্য গল্পে। চলুন আবার আড্ডায় ফিরে যাই অফি করিমের সাথে। আপু তো জানবো যে এখন কি অফি করিম কি আমরা রেগুলার কাজে কি দেখতে পাবো, যদিও বলছিলেন যে হ্যাঁ না ওই করবো আস্তে ধীরে, কিন্তু একটু সময় নিয়ে করতে চাই। কারণ হচ্ছে ওই যে বললাম না, এখন আমার পুরোটা জুড়েই আমার মেয়ে, তো হয়তো আবার কোনো মায়ার জঞ্জাল, আবার হয়তো কোনো ইন্দ্রনীল রায় চৌধুরী, আবার হয়তো হয়তো ভালো কোনো কিছু একটা হলে হয়তো কাজ হয়ে যেতেও। অবশ্যই আমরাও আসলে আপু এটাই আশা করি, কারণ অপি করিম নামটা শুনলে যারা আমরা আপনার ভক্ত আমাদের কিন্তু একটা ওই আগ্রহের জায়গা তৈরি হয়, যেমন দেখার আগ্রহ বলেন বা আপনার স্ক্রিনে কাজ সব কিছুই যারা উপভোগ করে তাদের জন্য এটা অনেক বড় পাওয়া। অপি আপু এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো অপি করিম অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, শিক্ষিকা, অনেকগুলো বিশেষণ অপি করিমের। কিন্তু অপি করিম সবসময় বলে সে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে একদম প্রথমে রাখতে চায়, নাচের জন্য ভালোবাসার জায়গাটা এই জায়গাটা এত বেশি কেন সব কিছুর? কারণ ওইটা আমার শেখা, হ্যাঁ ওইটা আমার শেখা, এবং এটা একদম ছোটোবেলা থেকে শেখা। সো দুই আড়াই বছর থেকে শুরু করে বুয়েটের ফার্স্ট ইয়ার পর্যন্ত একটা শেখা জিনিস আমি যখন করতে দাঁড়াই তখন এটা আসলে পুরোটাই মনে হয় এটা আমার নিজের। ভালো করছি খারাপ করছি কি করছি জানি না, কিন্তু এটা আমার নিজের নিজের ভালোবাসার জায়গা। হ্যাঁ স্টেজেও কি সবসময় এটাই বেশি উপভোগ করা হয়? স্টেজ আমার খুব ভালো লাগে, সেটা অভিনয় হোক সেটা নাচের জায়গায় হোক না কেন। আর নাচের পরটি হচ্ছে মডেলিং, মডেলিংটা আসলে ওভাবে কখনো ওভাবে করা হয় নাই, যেটাতে আমাকে মডেল বলবে। এখন বিজ্ঞাপন করলে যদি মডেল হয়ে যায় তাহলে ওকে আমি মডেল। একটা সময় অপেক্ষা আমরা দেখেছি বেশ কিছু বিজ্ঞাপন, খুব কম খুব কম আমি বিজ্ঞাপন সাধারণত এত লম্বা একটা 25 বছরের ক্যারিয়ারে যত বিজ্ঞাপন হওয়া উচিত সেভাবে না। আমি সব জায়গায় বলি যে বিজ্ঞাপন করলে যদি মডেল হয়ে যাই তাহলে ওকে আমি মডেল। তো না আমার আসলে যদি ওভাবে বলি আমি কিন্তু নৃত্যশিল্পীর জায়গাটা একদম আলাদা। আমি কিছুক্ষণ আগেও যখন বলেছি যে প্রায়োরিটির জায়গাটা আমি কিন্তু নৃত্যশিল্পীটা বলিনি, তার পিছনে কারণ হচ্ছে যে এখন আমাদের আমি যে ধারার কাজ করি মানে নাচ শিখেছি সেটা হচ্ছে কত্থক, সেটা খুব একটা প্র্যাকটিস হয় না। প্র্যাকটিস হয় না বলতে হচ্ছে গিয়ে যে আমাদের যে কোনো অনুষ্ঠান হচ্ছে যদি দেখেন হ্যাঁ সেখানে দেখবেন যে গানের নাচ হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু এক্সপেরিমেন্টের জায়গা এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাতেই হচ্ছে একটা অন্যরকম ভালোবাসা, শ্রদ্ধা এবং ওই যে বললাম না চর্চার যে একটা কি বলবো যে অনুভূতি আছে ভেতরে ওইটা আসলে নষ্ট করতে চাই না, যার কারণে আমি ওই যে কিন্তু বলি না যেটা আমার প্রায়োরিটিতে আছে। আমি ভালোবাসি অসম্ভব জায়গাটাকে, যদি আমাকে ওই সম্মানের ওই জায়গাটাকে করতে দেয়া হয় তাহলেই আমি নাচতে দাঁড়াই, আদারওয়াইজ আমি নাচতে দাঁড়াই না। আচ্ছা এবার আবার একটু তাহলে মায়ের জঞ্জালি আসি, সেটা হলো ঋত্বিক চক্রবর্তী, আপনি বলেন যে আপনার খুব পছন্দের অভিনেতা এবং ওই লোক থেকে কাজটা করা হয়েছে, ওনার সাথে যখন কাজ করতে দাঁড়িয়েছেন সব যেমন ঋত্বিকদা কিন্তু বলেছে যে আপনার সাথে কাজ করে তার দারুণ অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতাটা একটু শুনি যে দাদার সাথে কাজ করার পর ওই ফিলিংসটা অনেক বড় একটা ব্যাপার আমি জানি তাও। হ্যাঁ তা তো অবশ্যই, কারণ আমার অসম্ভব পছন্দের একজন অভিনেতা, অসম্ভব মানে আমি তার হেন কাজ নেই যে দেখি না বা দেখিনি। তো সেই মানুষটির সাথে যখন দাঁড়িয়ে অভিনয় করতে হয় তো প্রথমত বললাম না যে তার কী জানি একটা আছে, সে সহজে এত সহজে চালু হয়ে গেল, ঋত্বিক হঠাৎ করে চাদু হয়ে গেল কিন্তু সাথে সাথে, তো উইটার তো একটা এক্সপিরিয়েন্স আছে। এবং যার কারণে হয় কি যে চাদু যখন চাদুর মতো করে যখন অ্যাকশন দিচ্ছে তখন সোমার রিয়াকশানটা আসলে ওইখান থেকে ওই রকমই হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ওই যে বললাম যে কবিতার একটা ব্রিফিং তো আছে। তো মানে এটা আসলে মানে খুব শব্দ দিয়ে বললে যদি মোছাতে হয় তাহলে বলবো হচ্ছে দারুণ দারুণ, মানে
ঋত্বিকের অভিনয় দেখতে পারাটাই তো একটা দারুণ ভালো লাগার ব্যাপার থাকে। সেইখানে তার সাথে অভিনয় করছি একই ফ্রেমের মধ্যে, খুবই 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 দারুণ। আমি জানি না অপি আপু, আমি কথা বলছি আমার কাছে মনে হচ্ছে যে এত আরাম করে আপনি কাজটা করেছেন, মানে সেটা আপনার কথা হোক সব কিছু। এখন এই যে আমি কথা বলছি, আমি কিন্তু এদিক ওদিক তাকাচ্ছি, কারণ হচ্ছে কি আমি সিকোয়েন্সগুলা দেখতে পাচ্ছি, ভালো লাগা চেহারায় ফুটে উঠেছে। হ্যাঁ, মানে এটা কিন্তু শুধুমাত্র ওই যে সিকোয়েন্স মানে শ্যুটের সময়ও না, আমরা যখন রিহার্সেলও করেছি তখনও তখনই আসলে হয় কি আমার কাছে যেটা লাগি মানে লেগেছে ঋত্বিকের সাথে কাজ করে, এই মানুষ অসম্ভব ভালো। এটাকে অভিনেতার জন্য আমার মনে হয় এটা মানুষ অসম্ভব ভালো, কারণ কেন জানি মনে হয় আমি খুব আমি ওর সাথে মিশি নাই, কারণ আমার মনে হয় খুবই খুবই কি বলবো এটাকে যে পিওর সোল হয় না, অনেস্ট পিওর সোল, যে আমি এটা করছি এটা করছি এটা করছি, হ্যাঁ আমি এখন ফ্যামিলিকে নিয়ে কত কথা যেরকম বলে যে আমি ফ্যামিলিকে এখন বেড়াতে যাবো, আমি এখন ছোটো করবো, খুব আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো না ভনিতা কাজ করে না, যার কারণে উনি যখন চরিত্রগুলো হয় তখন সেই চরিত্রগুলোর মধ্যে আসলে কোনো ভনিতা থাকে না, সেটা ওই চরিত্রটাই একদম খুবই ট্রুলি এক্সপ্রেস হয় আর কি। এটা আমার জানি না, আমার কাছে এটার ব্যাখ্যা এরকম হতে পারে আর কি, বাট আমরা দেখতে পাবো আর ওটিটিতেও কি আমরা পাবো আপনাকে? এখন থেকে রেগুলার অভিনয় করতে ভালোবাসি, সেটা এখন যে মাধ্যমে হোক না কেন, সেটা মঞ্চে হোক, সেটা ওটিটিতে হোক, সেটা বাংলা ভাষার জন্য হোক, সেটা আসামি ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, অভিনয় করতে আমি ভালোবাসি। আচ্ছা আপু, ওটিটির কথা যেহেতু বললাম একটু, আপনি 10 বছর আগে কাজ করেছেন, 20 বছর আগে কাজ করেছেন, এখনও কাজ করছেন, এর মধ্যে বাংলাদেশের কাজে অনেক ভিন্নতা এসেছে, ওটিটি প্ল্যাটফর্ম এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এবং ওটিটির বাইরেও যে কাজগুলো হচ্ছে সবগুলোর একটা হোমওয়ার্ক থাকছে, গোছানো কাজ হচ্ছে বাংলাদেশে, এই জিনিসটা আপনার আগের কাজ বা এখনের কাজের মধ্যে আপনি ভালো দিক খারাপ দিক আপনার কি মনে হয়? যে আসলে ভালো খারাপ মিলেই তো সব সময়গুলো চলে যায়। হ্যাঁ, সব সময় তো সব ভালো না, সব সময় সব খারাপ না। আমাদের সময় আমরা যখন কাজ করছিলাম মাঝখানে যেই সময়টা গেছে আর কি, মানে আমরা ইনফ্যাক্ট যখন শুরু করেছি তখন থেকেই যে রিহার্সালটা হতো না, হ্যাঁ মানে এমনও গেছে যে ডিরেক্টরকে সেদিন চেহারার প্রথম চিরেছি, আচ্ছা ফোনে কথা হয়েছে কিন্তু প্রথম চিনেছি, বা হচ্ছে আচ্ছা যে কোয়ার্টিস্ট এরকম উনি আছেন যার সাথে সেদিন দেখা হলো এরকম টাইপের, তো এটার একটা আছে আমার কাছে মনে হয় যে এখন যেরকম একটু রিডিং পড়া হয়, একজন একজনের সাথে কথা বলা হয় বা একটা ডিসকাশন হয়, হ্যাঁ সেটার একটা অভাব বোধ করতাম। আর এখন হচ্ছে খুবই ডিসিপ্লিন আমি বলেছি কাজ করে, এবং এখন তো অভিনয় যারা অভিনয় শিল্পী যারা আছেন তাদের কাজ এত ভালো, হ্যাঁ নির্মাতারা এত ভালো, এখন গল্প যেহেতু অত আমাদের টেলিভিশনে কাজ করলে যেটা হয় আর কি, যে কিছু বাধ্যবাধকতা থাকে সেটার বাইরে যেহেতু ওখানে কাজ করতে পারে, তো ওই সীমাবদ্ধতাটা নেই গল্পের, হ্যাঁ সো ওইটা একটা আছে। হ্যাঁ এই তো। আপু এবার একটু জানবো যে আপনাদের সময় আপনারা যারা কাজ শুরু করেছিলেন, অপি আপু, বিপাশা আপু বলি, তারিন আপু বলি, হ্যাঁ আপনারা ওই টাইমের যারা ছিলেন একদম, যাদেরকে এখনো আপু আমরা আসলে আজান হিসেবে ভাবি এবং আপনারা কিন্তু হারিয়ে যাননি আপু, আপনি মাঝখানে কাজ করেননি তারপরও আমরা আপনাকে মনে রেখেছি এবং রাখবে, এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু সিনিয়র হিসেবে আছেন, যে এখনকার যারা কাজ করছে কিছুদিন কাজের পর আপু হারিয়ে যাচ্ছে বেশিরভাগ আর্টিস্ট, বিশেষ করে যারা নারী অভিনেত্রী আছে, আপনাদের ওই তাই যে ব্যাপারটা ছিল
ধরে রাখতে পারছে না বইটি কয়েক না এখন এই হিসাব করে তো লাভ নেই কারণ আমি যদি ওটিটি থেকে হিসাব করি আগেরটুকু বাদ দিই ওটিটি তো শুরুই হলো কতদিন না 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 এক দু বছর তো একটু 20 বছর 15 বছর দেখেন তারপরে বলতে হবে এটা না আমি এটা এই কারণে বলছি যে দু একজন অভিনেত্রী ছাড়া সবাই হারাচ্ছে এবং আপনাদের সময় কিন্তু আপু ফেসবুক বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন কিছুই ছিল না তারপরেও ব্যক্তিটা দারুণ ছিল আমি আসলে জানি না আমার কাছে মনে হয় যে এখন অসম্ভব প্রতিভাবান শিল্পীরা আছেন সেটা আমি শিল্পী বলছি আমি ডিরেক্টরকেও এখানে শিল্পী বলছি আর কি আমার কাছে মনে হয় সময়টা গেলে আসলে বুঝতে পারবো যে হারাচ্ছে কি হারাচ্ছে না হ্যাঁ দু তিন বছর আসলে বা পাঁচ বছর কোনো শিল্পীকে মাপার কোনো কি বলবো স্কেল না আর আরেকটা হচ্ছে যে শিল্পী কখনো হারিয়ে যায় না এটা আমি বিশ্বাস করি যে কাজ তাকে বাঁচিয়ে রাখে সেটা আগের কাজ হোক হ্যাঁ বা এমনও হয়তো যাকে আপনি হারিয়ে যাচ্ছেন বলছেন হয়তো তার কাজ করতে ভালো লাগছে না হ্যাঁ বা হয়তো ইউ নেভার নো যে তার হয়তো আগামী 10 বছর পর এমন একটা কাজ হবে তখন সবাই বাবা বাবা বড় শুভ হবে হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে ভালো কাজ বাঁচিয়ে রাখে এবং আমি জনপ্রিয় শব্দটার সাথে আমি আসলে খুব একটা পরিচিত না আর কি পরিচিত না মানে জানি কিন্তু আমি ওইভাবে কখনো নিজেকে বা অন্যকেও দেখি না আমি দেখি হচ্ছে গিয়ে মানুষের কাজটা কারণ আমাদের সময়ও জনপ্রিয়র একটা আলাদা সংজ্ঞা ছিল এখন যেমন ভিউ এটা ওটা সব কিছু মিলে হ্যাঁ তো এইটা আসলে মাপকাঠি দিয়ে আসলে কাউকে জাজ করা ঠিক না আমি কারোর কাজ দেখি সে কাজটা আমার ভালো লাগে আরেকটা কোনো একটা প্রোডাকশনে তার কাজটা দেখি হয়তো ভালো লাগলো না কিন্তু আরেকটা কাজে ভালো লাগে সো ওইভাবেই দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সে পর্যন্ত সবাই নিউজ করে সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত এসএস বিলাদার প্রেজেন্ট স্বল্প দৈর্ঘ্য গল্পে চলুন আবার আড্ডায় ফিরে যাই অফি করিমের সাথে অফি আপু আপনার সাথে আমি যেটা কথা বলে বুঝলাম যে দারুণ পজিটিভ আপনি সবাইকে নিয়ে দারুণ পজিটিভ কারণ আমি চেষ্টা করলাম যে আপনি বলবেন যে না ঠিক আছে এখানে ল্যাকিংসগুলো আছে আপনি একদমই পজিটিভ এবং এটা আসলে আমি বলবো যে অবশ্যই ভালো ব্যক্তি মানুষটা এরকম মানুষ আপনি যেরকম এবং কাজের জায়গাতে আপনি সেটাই বুঝিয়ে দিলেন যে না আপনি সব কিছুর মধ্যে পজিটিভিটিটাকে না কিছু করা নাই এটা আমাদের একটা জীবন হ্যাঁ এই জীবনে হচ্ছে চড়াই উতরাই আছে আমি বিশ্বাস করি এই জীবনে যেমন ভালোবাসাও আছে স্যাক্রিফাইসও আছে হ্যাঁ এবং এইটা আমি বিশ্বাস করি যে সময় আসলে অনেক কিছু বলে দেয় সময় আসলে অনেক কিছু বদলে দেয় তো আমি আসলে জানি না আমার সামনের 5 মিনিট পর কী হতে যাচ্ছে হ্যাঁ আমি ভাগ্য বিশ্বাস করি কিন্তু আবার কাজেও আমার কাছে মনে হয় যে আমি ভাগ্যে বিশ্বাস করি আমি জানি না আমার সামনে কী আছে কিন্তু নিজেকে প্রস্তুত করে রাখার জন্য যা যা করা দরকার সেইটার জন্য প্রস্তুত থাকার সেটা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক যেভাবে হোক না কেন তো ওই যে আমাকে সবাই যখন জিজ্ঞেস করে যে কেমন আছো তা আমি বলি সুড বি ব্যাড বাট ক্যান্ট কমপ্লেইন সো এই তো খুবই মানে একদম সবার মুখে যাচ্ছে যে রুনা লায়লার কণ্ঠ গবেষণার জন্য রেখে দেওয়া হবে 80-90 দশকের দিকে বলা হচ্ছিল সেরকম একটি স্ট্যাটাস এখন জনপ্রিয় যে অপি করিমের হাসির পেছনের রহস্য কি এটা নিয়েও গবেষণা করা হবে স্ট্যাটাসটা সোশ্যাল মিডিয়াতে একদম ছড়িয়ে পড়েছে দেখিনি বা তাহলে তো খুব এই হাসির রহস্য কি অপি এটা হাসির রহস্য সৃষ্টিকর্তা আমাকে এমন একটা পরিবারে পাঠিয়েছেন বিশেষ করে আমার মার পরিবারে সবার হাসি খুব সুন্দর আমার স্পেশালি আমার 4 নম্বর খালা যিনি ডক্টর ওনার সাথে আমার হাসি সবাই খুব মিল বলে আর কি তো এটাতে আমার কোনো ক্রেডিট নেই আমি অভিনয়টা একটু ঠিকঠাক করে করতে চাই সেটাতে আমার ক্রেডিট কিন্তু আমার হাসি নিয়ে আমার কোনো কিন্তু অপি করিমের হাসির জন্যই মনে হয় যে যারা ছেলেকুল আছে তাদের যেই আপনার জন্য ভালো লাগার জায়গা
তাহলে তো আমাকে দুঃখ পেতে হবে যে আমার যেটাতে কোনো ক্রেডিট নেই সেটাতেই হচ্ছে গিয়ে ছেলেকুল। আপু আমার কথাই যদি আমি বলি যে সামনে বসে কথা বলছে হাসি মুখ, এটা দেখতেই কিন্তু আমারও কথা বলার একটা থাকে না, অভিপ্রায় বেড়ে যাচ্ছে। আমার কোনো ক্রেডিট নেই এখানে এবং আমি যে উপস্থাপনা করছি সৃষ্টিকর্তা প্রদত্ত। অবশ্যই অবশ্যই আপু, এবং যেটা বলছিলাম যে উপস্থাপনা করছি এবং শো শুরু হওয়ার আগে যেমনটি বলছিলাম যে আপনার উপস্থাপনা দেখেও কিন্তু এখনও শিখি যে কতটুকু কোথায় নিজেকে ইমপ্রুভ করা যায়। কখনো করেছি বলে মনে হয় না আমার, আমি তো শুধু গল্প করতাম। সবচেয়ে ভালো লাগার জায়গায় কি নৃত্য? এরপরে মানে আমি যদি ওই বললাম না যে নাচের জায়গাটার মধ্যে তো এক ধরনের ভালোবাসা আছে, এখন কিছুটা অভিমানও আছে সবকিছুর আছে। এখন আমার সবচেয়ে কমফোর্টের জায়গা বলি সেটা হচ্ছে গিয়ে আমার ওই স্থাপত্য চর্চা, কারণ এখন যেহেতু আমি টিচিং থেকে একটু বিরতিতে আছি, মেটার্নিটি লিভে আছি, কিন্তু আমার স্থাপত্য চর্চা এখনও করে যাচ্ছে আর কি, ওটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, আর উপস্থাপনার কথা যেহেতু বলছিলাম, আবার যদি উপস্থাপনায় বলা হয় অপি করিমকে, আমার আসলে মনে হয় মোটামুটি অনেকেরই কেউ অনেকের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। আবার বলা হলো যে একটা নতুন শো এর জন্য আমরা অপি করিম কে হোস্ট করতে চাই, অন্যরকম কিছু হয় তাহলে করব, আদারওয়াইজ একদম নরমাল কিছু হলে অপি করিম ওখানে ইন্টারেস্টেড না। অপি করিম যদি আবার উপস্থাপনায়, মানে অলরেডি হয়ে গেছে, যেমন আমাকে এখন অনেকে, আমি যেহেতু ইন্টেরিয়র করছি এখন মাঝে মাঝে করতে হয়, কোভিড এর সময় অফিসকে সার্ভাইভ করার জন্য ইন্টেরিয়র করতে হয়েছে, তো সবাই যেমন ইন্টেরিয়র বিভিন্ন প্রোগ্রামের জন্য বলে, স্থাপত্যের বিভিন্ন প্রোগ্রামের জন্য বলে, তো একবার একজন কিছুদিন আগে বললেন যে বাচ্চাদের খেলার সময় টিফিনের ফাঁকে, তো আমি বললাম যেগুলো তো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, নতুন কিছু থাকলে অবশ্যই কিছু করবো আর। আচ্ছা, অপিকরণ যদি উপস্থাপনায় ফিরে আসা আমরাও তো আসলে শিখতে পাবো। আমি যেটা বলছিলাম যে আমরাও চাই আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে এখনও দেখতে। আপু আবার একটু মায়ের জঞ্জালে আসবো, আপনার মুখে একটু শুনবো যে মায়ের জঞ্জল দর্শক তো সিনেমা হলে যেয়ে দেখবে, এর পেছনে দেখার কি কি কারণ থাকবে আপনি অভিনেতা হিসেবে একটু? মায়ার জঞ্জাল আমি বলবো হচ্ছে গিয়ে যে এটা আলাদা ছবি, আলাদা ছবি এই কারণে যে জয়াপার সাথে ইন্টারভিউটা যদি কেউ দেখে থাকেন তাহলে এটা হয়তো রিপিট মনে হবে, যে এই ছবিটা আসলে এক্সপিরিয়েন্স করার একটা বিষয়, কারণ এই ছবিতে যেমন যারা দেখেছিল আমাদের গত বছর এটা ফিল্ম ফেস্টিভ্যাল এসেছিলো, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল এসেছিলো, তখন যেমন অনেকে বলছিল যে আমি এটা কেন করতে গেছি, কারণ সাধারণত আমরা কি করি যে এখানে আমরাই প্রধান চরিত্র থাকে পুরোটা জুড়ে আমরা, হ্যাঁ, তো এইখানে আসলে সবচেয়ে ছোট আমি বলবো না, বলবো যে সোমা চরিত্রটা হচ্ছে গিয়ে ব্যক্তিটা ছোট, কিন্তু ওই যে বললাম যে এটা ছবিটা করার পেছনে কারণটা হচ্ছে গল্প। আমি দর্শকদেরকে বলবো যে আপনারা আসলে যদি ছবিটা দেখতে যান আসলে একটা গল্পকে দেখবেন, আমরা তো গল্প পড়ি, ওইটা গল্পকে দেখবেন, কারণ হচ্ছে আমার কাছে গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে এদের কারোর সাথে দুইটা কাপড়ের গল্প, তো একজনের সাথে একজনের হয়তো দেখা হচ্ছে না, কারোর সাথে কারো দেখা হচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও দিয়ে এরা আবার অসম্ভব লিঙ্কড, তো এটা খুব ইন্টারেস্টিং এবং এত সুন্দর করে এটা পর্দায় তুলে এনেছেন ইন্দ্রনীল রায়চৌধুরী। এইটা দেখার জন্য আমার মনে হয় যে ছবিটা দেখা উচিত, মানে ছবিটা গল্পের জন্য। আর আমি আমারটা বাদ দিয়ে বললাম যে ওখানে সোহেল যা ভালো করেছে, হ্যাঁ, ঋত্বিক তো ঋত্বিকই, চামড়ি, হ্যাঁ, মানে সবাই সবার জায়গায় এত সুন্দর করেছে। আমি তো সোহেলকে স্পেশালি বলতে চাই যে সোহেল খুব ভালো করেছে, যে অ্যাটলিস্ট সোহেলকে দেখার জন্য হলো সিনেমা হলে অবশ্যই যাওয়া হলে হচ্ছে যাওয়া উচিত। আমরাও আসলে আশা করি যে মায়ের জঞ্জল অনেক বেশি দর্শন জনপ্রিয়তা পাক, ভালোবাসা পাক। আপু আজ আমার অনুষ্ঠান শেষ করতে হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শোতে আসার জন্য, এবং আশা করছি আবার এই সিটে আপনাকে গেস্ট হিসেবে পাবো। অবশ্যই অবশ্যই, এবং আমার খুব ভালো লাগলো গল্প করে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের এসএস বিলেদার প্রেজেন্ট স্বল্প দৈর্ঘ্য গল্পে। কথা দিচ্ছি আগামী সপ্তাহে আমি কানিজ লাবণী আবারও ঠিক রাত 8টায় শুক্রবার চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাংলা সিনেমাকে ভালোবাসবেন।